দোরগোড়ায় ত্রিপুরা বিধানসভা ভোট নির্বাচনকে নজরে রেখে রাজ্যের শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের প্রচার প্রায় শেষ লগ্নে। চলছে বাড়ি বাড়ি প্রচার থেকে জনসভা সবকিছুই। অনুকুটি জেলার পাবিয়াছড়া বিধানসভায়ও শেষ লগ্নে তেজি হয়েছে ভোট প্রচার। সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন বাড়ি বাড়ি জনসম্পর্কে ব্যস্ত কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা এলাকার মন্ত্রী ভগবান চন্দ্র দাস ঘরে ঘরে পৌঁছে প্রবীণদের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি সবার সাথে প্রার্থীর খোলামেলা আলোচনার ছবিও বন্দী হলো ক্যামেরা লেন্সে। পাশাপাশি করজোড়ে ভোটও চাইলেন ভোটারদের কাছে। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে বাম কংগ্রেস জোট নিয়ে বিজেপি প্রার্থীর কাছে ক্ষোভ উগড়ে দেন বেশ কিছু ভোটার। ভগবান চন্দ্র দাস জানিয়েছেন প্রচারে বেরিয়ে মিলছে ব্যাপক সাড়া। আগামী দিনে জনতার ভোট বিজেপির পক্ষে যাবে বলে মত ব্যক্ত করেন মন্ত্রী। তো অভূতপূর্ব সাড়া। আমি প্রত্যেক দিনেই সকালবেলা দু ঘন্টা আমি জনসম্পর্কে বেরোচ্ছি বিভিন্ন ভোটে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন এবং আমাকে আশীর্বাদ করছেন। আমি সকলের কাছে চাইছি, গতবার 18-তে আমাকে সবাই আশীর্বাদ করেছেন, এবারও যেন দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেন। আর সবথেকে বড় বিষয়, যে এলাকায় যাচ্ছি আমি এই মুহূর্তে সোনদার বাড়িতে দাঁড়িয়ে আছি, সোনদা একদম আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন যে উনি এই যে কংগ্রেস এবং সিপিএমের যে জোট হয়েছে সেই জোটের বিরুদ্ধে উনি অনেক অভিযোগ তুলে ধরেছেন, ওনার খুব তুলে ধরেছেন, এই জোটকে উনি কোনো অবস্থাতেই মেনে নেননি। আমিও ওনাকে আমি বড় ভাই হিসেবে সম্বোধন করেছি। আমি প্রত্যেকটা বাড়িতেই অনেক বাড়িতেই আমি যাচ্ছি, সবাই আমাকে সনদ্দার মতো সবাই আমাকে বলছেন এবং সবাই আমাকে আশীর্বাদ করছেন। আমি চাইবো আরও যারা আছেন, আমি হয়তো সকলের বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না এই মুহূর্তে, কিন্তু আমি না গেলেও আপনারা মনে করবেন যে আমি সকলের পাশে আছি, সকলের সঙ্গে আছি, সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর ওভারঅল মানে আমরা মানে আগামী 2 তারিখে যে রেজাল্ট আসবে ভারতীয় জনতা পার্টির জয়, এটা একটা বড় জয় হবে। একই দিনে পাবিয়াছড়া গর্জমান মিছিল শাসক বিজেপির। মিছিল থেকে বিরোধী জোটের উদ্দেশ্যে তীব্র হুঙ্কার পদ্ম শিবিরের। শনিবার কুমারঘাট শহরে পাবিয়াছড়া বিধানসভার বিজেপি প্রার্থী ভগবান দাসের সমর্থনে সাড়া জাগানো মিছিল করে বিজেপি। পাবিয়াছড়া বিজেপির দলীয় অফিস থেকে বের হয়ে মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। এদিন কর্মী সমর্থকদের সাথে মিছিলে হাঁটেন এলাকার বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস, মণ্ডল সভাপতি কার্তিক দাস, মণ্ডল সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যের 7টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডলে আজকে আমরা বাজার মিছিলে সামিল হয়েছি, আজ প্রচার মিছিলে আমরা সামিল হয়েছি। আমরা এইভাবে প্রতি বাজারবারে দুটি বাজারবারে পাবিয়াছড়া মিছিল হয়, এটা গত 3 মাস থেকে আমাদের শুরু হয়েছে। সেই ধারাবাহিকভাবে আজকেও আমাদের বাজার মিছিল হচ্ছে। এই বাজার মিছিলে আমাদের সমস্ত কার্যকর্তারা এখানে সামিল হয়েছেন, মূলত এটা নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই প্রচার মিছিল। কী মনে হচ্ছে এবারে নির্বাচন মনে কী হচ্ছে সেটা আপনারা জানেন, মনে কী হবে। ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসছে, পাবিয়াছড়াতে গত 2018 সালের রেজাল্ট থেকে আরও ভালো রেজাল্ট হবে এখানে কোনো সন্দেহ নেই। বিরোধীদের বাম জোট যারাই করেছে সেই জোট তাদের নমিনেশন জব্দ হবে, এখানে নমিনেশন জব্দ করে দেবে এখানকার গণদেবতাগণ। এবারে নির্বাচনকে ঘিরে শাসক দলের প্রচার যে একেবারেই তুঙ্গে তা বলাই বাহুল্য। এদিন বিরোধীদের সমালোচনাতেও মুখর হন ভগবান দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।